এবার আমি আমাদের চিফ গেস্ট এই ভ্যালেডিক্টরি সেশনের আর ভ্যালেডিক্টরি রিমার্কস একটা খুব ইম্পর্টেন্ট রিমার্কস হয় এবং তার জন্য আমরা মালদার সবথেকে ভালো মানুষদের মধ্যে একজনকে পেয়েছি স্যারকে রিকোয়েস্ট করব স্যার আপনার ভ্যালেডিক্টরি রিমার্কস ডেলিভার করার জন্য নমস্কার সবাইকে আমার নমস্কার সালাম জানাচ্ছি আসলে দিল্লিতে একটা কাজে গিয়েছিলাম আমার মেয়ে এমএটি ইউনিভার্সিটিতে পড়ে তো আমি দিল্লিতে দুটো কাজেই হয়েছিল যে মেয়ের সঙ্গে দেখা করা এবং আরও কাজ ছিল তো হঠাৎ ওই এক বাংলোতে ছিলাম তো আকরাম ভাই এলো তিনি আমাকে রেফারেন্স দিলেন শাহজাহান বিশ্বাসের কথা তার বললাম উনি আসবেন আপনি একটু বসুন তারপর কথা বলতে বলতে উনি একটা পত্রিকা চালান সেই পত্রিকার একটা কপি দিলেন তারপরে আলোচনাগুলো হচ্ছিল ওনার পরিচয় যখন আমি জানার চেষ্টা করলাম তখন আমাকে বললো আমার বাড়ি কিন্তু গঙ্গারামপুরে গঙ্গারামপুর তো হ্যাঁ গঙ্গারামপুরে আমার বাড়ি আমি ওখান থেকেই পড়াশোনা করেছি আলামিন মিশনের সঙ্গে তারপর ওখান থেকে বড় হয়ে আমি কলকাতা কলকাতা থেকে দিল্লিতে দিল্লিতে ফিকি থেকে শুরু করে দিল্লি চেম্বার অফ কমার্স আদার্স বিভিন্ন সংস্থায় আমি কাজ করেছি এবং এখন আমার লক্ষ্য হচ্ছে যে উত্তরবঙ্গটাকে কীভাবে ডেভেলপ করা যায় উত্তরবঙ্গ ডেভেলপ করতে গেলে আমার একটাই হচ্ছে যে উত্তরবঙ্গে কিছু ফোকাস আনতে হবে ইন্ডাস্ট্রি ফোকাস এডুকেশন ফোকাস হেলথের ফোকাস এই কাজগুলোকে করতে হবে তা আমাকে বলল আপনি তো ট্যুরিজম মিনিস্টার ছিলেন আপনি হর্টিকালচার ফুড পয়সিংয়েরও মিনিস্টার ছিলেন তা আপনি কীভাবে উত্তরবঙ্গটাকে দেখেছিলেন তো আমরা বললাম আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি আপনাদের সঙ্গে শেয়ার হচ্ছে আজকাল অনেক ছেলে পড়াশোনা করছে সে প্রাইভেট স্কুল হোক গভর্নমেন্ট স্কুল হোক পড়াশোনা করে একটা লাস্ট স্টেজে যখন যাচ্ছে তখন ওর সামনে কিন্তু চলে আসে যে কর্মসংস্থান আমি জব পাবো কি না বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে ঘুরতে হবে বিভিন্ন ব্যাংকে ঘুরতে হচ্ছে বিভিন্ন নেতাদের কাছে যে যাচ্ছে এটা আমাদের জীবনেও আমি অনেক দেখেছি যে অনেক শিক্ষিত ছেলে চাকরির অভাবে ফ্রাস্ট্রেশন চলে আসছে যে কীভাবে আমি আমার আমি এত পড়াশোনা করলাম এত কষ্ট করে বাবা মা আমাদেরকে পড়ালো কিন্তু আমার আগামী দিনে আমার ফোকাস কী আছে লাইট কোথায় আছে আমাদের সামনে মনে হচ্ছে অন্ধকার তো এই কারণেই আমাদের লক্ষ্য হওয়া উচিত যে প্রত্যেকটা আমাদের একজন শিক্ষাবিদ বললেন যে গ্রামের মানুষদেরকে তুলে নিয়ে আসো শহরের মানুষরা তো আছে গ্রামে কিন্তু অনেক ট্যালেন্ট মানুষ আছে অনেক ট্যালেন্ট ছেলে আছে যাদেরকে তুলে নিয়ে শিক্ষিত করা যায় আমি তো জানি আব্দুল কালামের মতো লোক একটা গ্রাম অজপাড়া গ্রাম ও সকালবেলা উঠত না খেয়ে দে প্রথম কাজ ছিল সাইকেলে করে প্রত্যেকের বাড়িতে গিয়ে পেপার দেওয়া আর তারপরে যে সময় পেত তার মধ্যে পড়াশোনা করলে এখন বিশ্ববিখ্যাত মানুষ ছিলেন তিনি মিসাইল মাস্টার হয়ে গেলেন তিনি তো ভারতের প্রধান মানে প্রধান যিনি রাষ্ট্রপতি সেই পদটা উনি পেয়েছিলেন আমরা গ্রাম গ্রাম বলি কিন্তু গ্রামের মধ্যে অনেক ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে শুনে এসে এনিওয়ে আমাদের আমি যে দপ্তরে ছিলাম ট্যুরিজম ফার্স্ট আমি ট্যুরিজমের কথাই বলছি উত্তরবঙ্গে কিন্তু অনেক স্কোপ আছে ট্যুরিজমের আপনি যদি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি দেখেন তাহলে উত্তরবঙ্গের মালদা আমি বলবো না আমি মুর্শিদাবাদ থেকে শুরু করি তো মুর্শিদাবাদে দেখবেন অ্যান্সিয়েন্ট হিস্ট্রির অনেক কিছু আছে যা যারা রিসার্চ স্কলার তারা তো আছে বা এখানে অনেকে ঘুরতে আসে আমরা যদি ওই জায়গাগুলোকে ডেভেলপ করতে পারি ভালো করে
আমাদের মালদাতেও গৌড় আছে, আদিনা আছে, পাণ্ডু আছে, জগজীবনপুর আছে, যেখানে বৌদ্ধবিহার। অনেকে এটা আনডিসকভার ছিল যে মালদায় জানতো না যে বৌদ্ধবিহার আছে, কিন্তু মালদার ভিতর দিয়ে একদম বাংলাদেশ পর্যন্ত বৌদ্ধবিহার আছে। সেই জায়গাগুলোকে যদি আমরা ঠিকমতো তৈরি করতে পারি, ভালো কটেজ করতে পারি, শর্ট স্টে হোম, অনেকে আছে ঘুরতে যাবে কিন্তু হোটেলে থাকার মতো ক্ষমতা নেই, অনেকে হয়তো গাড়ি রিজার্ভ করে না, বাসে করে আসছে বা ট্রেনে করে আসছে, তো শর্ট স্টে হোমে যদি থাকে, সেখানে থাকলো, সেখান থেকে তারা ওই একটা সার্কেল থাকলো যে আমি আজকে মালদা দেখবো, মুর্শিদাবাদ দেখব, তারপরে চলে যাবো দিনাজপুর, তারপর চলে যাবো দার্জিলিং, তারপর চলে যাবো ডুয়ার্স, একদম আসাম বর্ডার পর্যন্ত চলে যাবো। এরকম মানুষ অনেক আছে। তো এই ট্যুরিজমে গিয়ে আমরা বললাম, একদিন আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম, তো দ্যাট টাইম আই ওয়াজ এ ট্যুরিজম মিনিস্টার। তো দার্জিলিংয়ে গিয়ে যখন আমি একটা টি ফেস্টিভ্যালে যোগদান করতে গেলাম, তখন ওখানে দেখলাম সব বড় বড় বাড়ি পাহাড়ের মধ্যে, পাঁচতলা সাততলা বাড়ি। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, এত উঁচু উঁচু বাড়ি করে লাভটা কী? প্রথম হচ্ছে যে এই বাড়ি একদিন হঠাৎ যদি বড় কোনো ল্যান্ডস্লাইড হয় তাহলে বাড়িগুলোও ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তা আমাদের লাভ কী আছে? আমাদের লোক শহরে যখন থাকি আমরা, আমরা কংক্রিটের জঙ্গলে থাকি, পাকা বাড়িতে থাকি, পাকা এখানকার খাবার খাই। কিন্তু যদি আমি দার্জিলিংয়ে যাই, দার্জিলিংয়ের সিনিক বিউটিটা, হিলটা এবং তার সঙ্গে গাছপালার যে সিনিক বিউটি, এই সিনিক বিউটিটা যদি আমি এনজয়ই না করতে পারি তাহলে লাভ কী আছে? ওখানে গিয়ে থাকলাম, তাহলে ওখানে আমাদের কাজটা কী হবে? আমাদের কাজ হবে শর্ট স্টে হোমে, অর্থাৎ যাদের বাড়ি দু কাঠা তিন কাঠার উপর বাড়ি আছে, সে যদি এক কাঠাকে আলাদা করে কয়েকটা ঘর মিলে তৈরি করে দেয় তাহলে ওখানে থাকতে পারে, ওদের কালচারের সঙ্গে অ্যাডপ্ট করতে পারি, ওদের যে খাওয়া দাওয়ার অভ্যাসটা সেটা যদি আমরা করি তাহলে দ্যাট ইজ দ্য আইডিয়াল ট্যুরিজম। এই আইডিয়াল ট্যুরিজমের দিকে যদি আমরা যাই, তো মানুষ কিন্তু এখন দেখবেন প্রত্যেকে ঘোরার শখ আছে। এমন কোনো পরিবার আছে আপনি দেখাতে পারবেন যে ঘোরার শখ নেই? তার পরিবারে ঘোরার শখ আছে, সে যেই থাকুক না কেন, সে অল্প পয়সা থাকলেও সে অল্প পয়সার মধ্যেও প্ল্যানিং করছে কীভাবে ট্যুরিজমটাকে বিস্তার করা যেতে বা নিজেরা ঘুরতে পারে বিভিন্ন। যাদের হয়তো অনেক বিশাল পয়সা আছে তারা গাড়ি নিয়ে বড় বড় হোটেল অনেক কিছু নিয়ে যেতে পারে। তো এই আইডিয়াটা আমরা দিয়েছিলাম। এবং দেখবেন আপনি আমাদের উত্তরবঙ্গের মতো এত ভালো ট্যুরিজম প্লেস কোথাও না, ওখানে জঙ্গল আছে। আপনি ডুয়ার্সে চলে যান জঙ্গল, সেই জঙ্গল যারা পছন্দ করে তারা ওখানে সব দেখতে পাবে, হাতি বাঘ গন্ডার থেকে শুরু করে সব রকম জঙ্গলের মধ্যে পাবে, বড় বড় ফরেস্ট্রি পাওয়া যাবে সেখানে, আলাদাই নদীগুলো কত সুন্দর, খরস্রোতা নদী কিন্তু ছোট ছোট নদী কত সুন্দর তারা ফিল করে, এই যে সিনিক বিউটি। আবার ওখান থেকে চলে আসেন আপনি, তাহলে যদি আপনি সিকিমে যান, তা সিকিমে হিল আছে কিন্তু একটা আলাদা ওয়েদার আছে। সিকিমের যে সিনিক বিউটি সেখানে অর্কিডের চাষ থেকে শুরু করে আদার যে সিনিক বিউটিটা আপনি পাবেন, ওখান থেকে আপনি দার্জিলিংয়ে চলে আসুন, দার্জিলিংয়ে একটা আলাদা, দার্জিলিংয়ে ওয়ার্ল্ড হেরিটেজ যে ট্রেন সেটাকে আপনি অ্যাভেল করতে পারবেন। তারপরে টাইগার হিলে, টাইগার হিলে আপনারা অনেকে জানার, টাইগার হিলে অনেক উঁচুতে, অ্যাকচুয়ালি দার্জিলিংটা কনসেপ্টে হচ্ছিল ইংরেজদের, যে ওখানে একটা ওরা কাজকর্ম গিয়ে বিনোদনের জায়গা করার চেষ্টা করছে। টাইগার হিলে ওখানে একটা গলফ কোর্স করেছিল, সেটা আমরা দেখেছি, সেই গলফ কোর্সে খেলাতো, মানে এত উঁচুতে গলফ কোর্স ওয়ার্ল্ডের কোথাও নেই। এই যে মানসিকতাগুলো থাকছে, সেখানে গিয়ে কাটিয়ে কিছুদিন কাটিয়ে আবার ব্যাক করে চলে আসতে পারে। আমাদের দেশে আমাদের অনেক জায়গায় সমুদ্র নাই কিন্তু বাংলাতে আমাদের সমুদ্র আছে, বাংলাতে আমাদের সমুদ্র আছে, দীঘা আছে, সেই দীঘাতে আমরা এনজয় করতে পারছি, সমুদ্র এনজয় করতে পারি। ওই জন্য দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক গোয়ার কনসেপ্টে দীঘাকে তৈরি করার প্ল্যান নিয়েছে এবং কীভাবে এগোনো যায়। এবং দার্জিলিংটাকেও একটা আকর্ষণীয়, দার্জিলিং আমাদের শুধু দেশে নয় পৃথিবীর প্রত্যেকটা দেশেই
দার্জিং সম্বন্ধে মানুষের আগ্রহ আছে। দার্জিং এখানে জাহাঙ্গীর বসে আছে, তারও স্কুলিং দার্জিংয়ে হয়েছিল একটা সময়। ওখানে এডুকেশন ট্যুরিজম ছিল, প্রচুর এডুকেশন, ভালো ভালো হাব আছে এডুকেশনে, নামি নামি স্কুল আছে। যে স্কুলে জাহাঙ্গীর পড়াশোনা করছে সেই স্কুলে একটা সময় বিদেশ থেকে অনেকেই ফ্যাকাল্টিরা আসছে, তারা পড়াতো, তারা থাকতো এখানে। তো এই যে ট্যুরিজম, এই যে ট্যুরিজমের যে চিন্তাধারা, সেটা যদি আমাদের ছেলেরা করতে পারে, এন্টারপ্রেনার্সের কাজ করতে পারে, ছোট ছোট গাড়ি কিনতে পারে, সেই গাড়ি করে নিয়ে যেতে পারে, কোথাও হোটেল করতে পারে, সেই হোটেলে গিয়ে তারা নিজেদের জীবিকা অর্জন করতে পারে, এরকম অনেক কিছু করতে পারবে দার্জিংয়ের মধ্যে গিয়ে বা ডুয়ার্সের মধ্যে গিয়ে, বিভিন্ন জায়গায় মালদায় করতে পারবে, দক্ষিণ দিনাজপুরে করবে, দক্ষিণ দিনাজপুরে বান সভ্যতা আছে, যেটা অনেকে জানে না যে বান সভ্যতাটা কী। সেই বান সভ্যতার দীর্ঘ ইতিহাস আছে, সেই ইতিহাসগুলোকে দেখা যেতে পারে। তো আমাদের এই ট্যুরিজম শিল্পটা বিদেশে কিন্তু অনেক কনসেপ্ট আছে। বিদেশে দেখবে ছোট ছোট দেশ কিন্তু ট্যুরিজমের উপর বেস করে দিয়ে তারা ফ্লারিশ করেছে, ইকোনমিক্যালি ফ্লারিশ করেছে। সেই ফ্লারিশগুলোকে আজকে টেনে নিয়ে যাচ্ছে, আমাদের মালদার নয়, বাংলার নয়, ভারতবর্ষের মানুষদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ওই ছোট ছোট ছেলে জায়গায় গিয়ে তারা এনজয় করছে, তারা থাকছে, সময় কামাচ্ছে, একটা প্যাকেজ ডিক্লেয়ার করে দিচ্ছে। যেই প্যাকেজের মধ্যে দিয়ে আসলে আমরা কেন পারবো না? আমাদের যদি এম ঠিক মতো থাকে, আমাদের যদি চিন্তাভাবনা থাকে যে না, আমরা ট্যুরিজমটাকে, বেঙ্গল ট্যুরিজম বা নর্থ বেঙ্গল ট্যুরিজমটাকে আমরা ফ্লারিশ করব, আমরা সুন্দর করব। ওখানে আমি যে কোনো কারণে হোক, দার্জিংটা একটা সময় আন্দোলনের ফলে দার্জিংয়ের গ্লোরিটা কিন্তু অনেকখানি হারিয়ে দিচ্ছিল। দার্জিংয়ের লোকেদের ভীত হয়ে গেছিল যে দার্জিং, এখন কিন্তু গর্বের সঙ্গে আমরা বলতে পারি দার্জিং আবার নিজের গৌরব, ভীত গৌরব ফিরে পেয়েছে, আবার দার্জিং আবার সুন্দর স্বাস্থ্য শুরু করছে। আপনি দার্জিংয়ের হোটেল ট্যুরিজম বলুন, দার্জিংয়ের আদার ট্যুরিজম বলুন, দার্জিংয়ের এডুকেশন ট্যুরিজম বলুন, আবার নতুন করে শুরু করতে লেগেছে। আমি আশা করব আমাদের যারা যুবকরা আছে, যারা শিক্ষিত যুবক, তারা যদি এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে ইনভলভ করেন তাহলে অনেক কিছু হবে। আর ব্যাংকের, ব্যাংক অফ বরোদা তো তারা বলল, যদি ভালো কাজ করে যায়, যদি এন্টারপ্রেনার্সরা যদি চিন্তাধারা করে যে হ্যাঁ আমার কাছে পয়সা নেই কিন্তু আমার কাছে আইডিয়া আছে, আমার কাছে স্কিল আছে, আমি যদি ভালো প্রজেক্ট করি, সেই প্রজেক্ট যদি সেটা অ্যাপ্রুভ করে গভর্নমেন্ট লেভেলে, তাহলে ব্যাংক থেকে লোন পেতে আমাদের কোনো অসুবিধা হবে না। ব্যাংক থেকে লোন পেলে সেই লোনটাকে সাবসিডি পেতে গেলে কোনো অসুবিধা হবে না। এবার আসছে হর্টিকালচার। হর্টিকালচার ফুড পয়সিং আপনারা অনেকেই জানেন না যে মালদা থেকে প্রচুর আম হায়দ্রাবাদ যাচ্ছে, দিল্লি যাচ্ছে, বোম্বে যাচ্ছে, কেন? পান তৈরি করার জন্য। অর্থাৎ যে আমের যত বাই প্রোডাক্ট দেখবেন, যত বাই প্রোডাক্ট আমের রসের সঙ্গে অন্য ফ্রুটসের পাত যদি পাঞ্চ করে দিয়ে তারা অনেক রকমভাবে মানুষের কাছে পরিচিত করছে। এই আমটাকে কাজে লাগাবার জন্য আমার একটা সময়, আমি তখন আমি এমএলএ হয়েছিলাম, আমের উপর অনেক কথা এবং আম এবং রেশমের উপর একটা স্বপ্ন ছিল আমাদের গণিকান চৌধুরী। তিনি জানতেন যদি ইকোনমি ঠিক করতে হয় তাহলে আমাদের এখানে আইজুল সাহেব আছেন, তিনি সেরিকালচারের উপর অনেক কাজ করেছেন। আমাদের সেরিকালচারটা একটা সময় দারুণ, আমরা যে এখান থেকে সুতা তৈরি করতাম, এখান থেকে রেশম চাষ তৈরি করতাম, সেই রেশম চাষটাকে নিয়ে গিয়ে আমাদের এখান থেকে সুতা তৈরি করে বেঙ্গালোর নিয়ে যেত, এখান থেকে বেনারসে নিয়ে যেত, তাদের নাম হয়ে যেত যে বেঙ্গালোর সিল্ক বা আমাদের বেনারস সিল্ক। কিন্তু সুতাটা কোথায়? সুতা তো তৈরি হতো মালদাতে, মালদা থেকে কোকান তৈরি হতো, মালদা থেকে তার থেকে ইয়ার্ন তৈরি হতো, সেখান থেকে নিয়ে গিয়ে আমরা দিত। তো বরকত সাহেবটা ভাবতেন যে আমি যদি সিল্কটাকে ভালো করি, কারণ সিল্কের উপর একটা বড় অংশের মানুষ, চাষিরা ডিপেন্ড করেছিল। তখন আমরা, আমি যখন মিনিস্টার ছিলাম তখন এটার জন্য আমরা একটা সিল্ক পার্ক করি এই মধুঘাটের ওখানে সিল্ক, যাতে ছোট ছোট এন্টারপ্রেনার্সরা তারা ওইখানে এসে বসতে পারবে, কাজ করতে পারবে, সিল্ক থেকে বাই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবে, কাপড়গুলো খাদি থেকে খাদির সাহায্য নিয়ে করতে পারবে। এবং খাদি ছাড়াও অনেকগুলো সুযোগ আছে,
ব্যাংকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এই খাদি কাপড়গুলো তৈরি করতে পারবে, সিল্কগুলো তৈরি করতে পারবে, অনেক কিছু করবে। মালদার ছেলে আমি দেখেছি বাইরে গিয়ে এই সিল্কটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করছে। আমাদের মুস্তাক ভাইও এখানে সিল্কের পড়ছে, জুট সিল্কের যে একদম র মেটেরিয়ালস যেটা একদম সেই র মেটেরিয়ালসটাকেও কাজে লাগিয়ে ওখান থেকে একটা র সিল্ক তৈরি করছে, সেই র সিল্কটাকে বিদেশের মাটিতে পাঠাচ্ছে এবং সেখান থেকে তার অনেক আছে। তো আমরা কেন পারব না? আমাদেরকে এগাতে হবে, গিয়ে কাজ করতে হবে। তো আমি এই আমটার উপর আমি যখন চিন্তা করলাম যে মালদায় তো প্রচুর কয়েক হাজার হেক্টর জমি আছে, বাগান আছে, আম আছে। আমরা কিন্তু আগে আমের প্রতি অত দরদ ছিল না, গতানুগতিক আম বাগান আছে, আম হচ্ছে, ঠিক আছে, মাসের শেষে বছরের শেষে আম নিল, আমটাকে বিক্রি করে দেওয়া হলো, ম্যাচিওর হলো কি না হলো এটা দেখার বিষয় না। দেখা গেলো যে ম্যাচিওর হওয়ার আগে আমটাকে পেড়ে দিয়ে কার্বাইড বা এসব যা দিয়ে কেমিক্যাল দিয়ে পাল্টিয়ে দিয়ে মানে আর্টিফিশিয়াল পাকা করলো, পাকা করে মানুষের কাছে, কিন্তু ওটা কিন্তু হবে না, ওটা ব্যান্ড হয়ে যাচ্ছে। এখন যদি আমরা আম শিল্পটাকে আপনি দেখবেন যে এক একটা দেশে এক এক রকম আমের রুচি আছে, কোথাও ভ্যাপার কনসেপ্টে যাচ্ছে, কোথাও আদার্স কনসেপ্টে যাচ্ছে, কিন্তু আমরা যদি আমরা আমটাকে সঠিক বাইক, তখন আমরা আমি ইসে গিয়েছিলাম লখনৌতে, লখনৌ গিয়ে দেখলাম আমি সিআইএসএস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাব ট্রপিক্যাল হর্টিকালচার, ওনার যে যিনি ডাইরেক্টর ছিলেন তিনি আমাদেরকে ঘুরিয়ে নিয়ে, ছোটো বাচ্চাকে আমরা যেমন করে মানুষ করি ঠিক গাছগুলোকে ওইভাবে মানুষ করাচ্ছে, ড্রিপিং ইরিগেশন থেকে শুরু করে যাবতীয় কীভাবে ক্লিপ মানে গাছের আমগুলোকে পাড়া হয়, ফলগুলোকে কীভাবে পাড়া যায়, তার মেনটেনেন্সগুলো কী, প্যাকেজিংগুলো কীভাবে হবে মানুষের কাছে। আপনি বলুন আঙুর কোথায়? নাগপুরে হচ্ছে, সেখান থেকে আঙুর আসছে, কী সুন্দর প্যাকেজিং করে আসছে আঙুরগুলো, আমরা সেই আঙুরগুলো ব্যবহার করি। আপেল কাশ্মীর হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে, সেখান থেকে কী সুন্দর প্যাকেজিং করে আসছে এবং আমরা সেগুলো করি। কেন আমাদের আম মালদার আম আমরা বাইরে নিয়ে যেতে পারি না? কেন আমরা সেই আমটাকে আমরা নিয়ে যেতে পারি না? তাই আমরা বলবো আমের উপর অনেকগুলো ইন্ডাস্ট্রি করতে হবে, আমের উপর অনেক বাইরে। আম কিন্তু দেখবেন চোকাতেও আমাদের লাভ আছে, আমের যে গুটি আছে সেই গুটি থেকেও তেল হয়, আমের যে চোখার শেষ পয়েন্টটা আছে সেই পয়েন্টটা থেকে সার হচ্ছে, আম থেকে পাল্প হচ্ছে, পাল্প থেকে বাই প্রোডাক্ট হচ্ছে, অনেক কিছু। দু রকমের ভ্যারাইটিস আমরা আম করি, একটা হচ্ছে টেবিল ভ্যারাইটিস আম যেখানে আমরা খাওয়া দাওয়া করি, আবার একটা হচ্ছে বিজনেস ভ্যারাইটিস আম, আমরা যেটা আম সত্য বলি, অনেকে বলে ম্যাঙ্গো লেদার, সেই আম সত্য অনেকে কিন্তু শৌখিনভাবে আমরা নিয়ে যাই কখনো বাইরে কাউকে গিফট করার জন্য। আম তো নিয়ে যাওয়া যাবে না আমের সময়, কিন্তু আমের টাইম যখন থাকে না তখন আমরা আম সত্য প্যাকেট করে আমরা নিয়ে গিয়ে সমস্ত অতিথিদেরকে দিই এবং ওরা যখন আম খায় তখন বলে ইতনা বড়িয়া, হামলোক তো উসমে দুধ মে মিলাকে বহুত এনজয় কিয়া। এই যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, আমাদের বেকারত্ব নিয়ে আমরা অনেক চিন্তিত, শুধু আমি নয় আপনারা নয় সারা দেশ, যে আমাদের বেকারত্ব সারা বিশ্ব, যে এই বেকার ছেলেদেরকে এডুকেটেড ছেলেদেরকে কীভাবে কাজে লাগাতে হবে, কীভাবে তাদেরকে স্কিল তাদের যে স্কিল ডেভেলপ করতে হবে মানুষের কাজে লাগাতে হবে। তাই এবং আমি যখন ওই রিসার্চ সেন্টার দেখলাম সেই সব তারপরে যখন আমি এই দপ্তরের মন্ত্রী গেলাম তখন আমি দিল্লিতে গিয়েছিলাম একটা কাজে, তো ওখানে ডক্টর আয়াপ্পান যিনি এই সিআইএসএসের হেড ছিলেন ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে বললাম আমি যে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আমি মালদাতে এরকম একটা সেন্টার হতে চাই যেটা লখনৌতে। তো উনি সুন্দর বাংলা জানেন, সাউথ ইন্ডিয়ান লোক কিন্তু রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছে, দারুণ বাংলা জানেন। উনি আমাকে বললেন কি বললেন আপনি? আমি বললাম আমি মালদাতে সিআইএসএসের একটা সেন্টার করতে চাই, আমি জানি আপনি সেই কি ম্যান, আপনি যদি মনে করেন তা সিআইএসএসের সেন্টার হতে হবে। আমার দিকে তাকিয়ে বললেন সেন্টারটা আকাশে হবে না, সেন্টার করতে গেলে জমি দরকার, তো আপনার কাছে জমি আছে? তাই বলে কতখানি জমি আছে বলুন। তো উনি বলেন আমাকে যে মিনিমাম 250
বিঘা জমি দরকারই, একটা মিনিমাম একটা ছোট সেন্টার করলেও 250 বিঘা জমি দরকার। আমি ওখান থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফোন করলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললো হ্যাঁ আমাদের একটা প্লট আছে 250 বিঘার উপরে আছে, সেটা দেওয়া যেতে, কিন্তু ইট ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল হচ্ছে আমাদের চিফ মিনিস্টার। তা আমি ওনাকে অ্যাসিওর করলাম যে আমি জমি আপনাকে ব্যবস্থা করে দেবো। উনি বলেন জমি ব্যবস্থা করে দিন, আমিও আপনাকে কথা দিচ্ছি, আমিও আপনাকে সেন্টারের জন্য যা যা করার আমি চিফ প্রাইম মিনিস্টারের কাছ থেকে হোক আর যেখান থেকে হোক আমি করে দেবো। ফিরে এলাম বাংলাতে, আমি আমাদের চিফ মিনিস্টারের সঙ্গে কথা বললাম, মমতাদির সঙ্গে, যে একটা সেন্টার আমরা করতে চাই, তার জন্য এত। বলে সে কি 250 বিঘার জমিটা একদম টাউনে উপকণ্ঠে, বলো কয়েক হাজার কোটি টাকা দাম জমির, আর তুমি বিনা পয়সা দিয়ে দিচ্ছ, তার মানে? বলে আমি বিনা পয়সা দিচ্ছি না, ওর থেকে কিন্তু ভ্যালু পাবো আমরা। বলে কি ভ্যালু? এটা আমি যদি বললাম পাঞ্জাবে গ্রিন রেভলিউশন হয়েছিল, বিফোর পাকিস্তান আগে পাঞ্জাব কি ছিল, কিন্তু পাকিস্তানের পর যখন একদল পাঞ্জাব থেকে পাকিস্তানে চলে গেল, আবার পাকিস্তান থেকে পাঞ্জাব এলো, তারা অক্লান্ত পরিশ্রম করে পাঞ্জাবকে কিন্তু দাঁড় করিয়েছে গ্রিন রেভলিউশনে শস্যের দিক দিয়ে। আমি বললাম মালদাতে কিন্তু গ্রিন রেভলিউশন হবে, কারণ এটা নর্থ ইস্টের হেডকোয়ার্টার হবে। তো মমতা ব্যানার্জি শুনে টুনে তখন ইয়েস করলেন, আজকে যদি আপনারা যান আমাদের ইউনিভার্সিটির ঠিক পাশেই একটা ইনস্টিটিউট গড়ে উঠেছে। কি নেই? যত রকম ফুল, আপনারা জানেন ফুলেও বিরাট বিজনেস আছে। আপনার জন্মতেও ফুল লাগে, মৃত্যুতেও ফুল লাগে, মাঝখানে যত উৎসব আছে সবাই ফুল, যে কোনো উৎসব ফুল লাগে। ফুলের কীভাবে চাষ করবেন? ফল, যত রকম ফল আছে তারা রিসার্চ করছে, এবং ফল থেকে বাই প্রোডাক্টগুলো কী হবে সেটাও। এখানে কেমিক আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে, মাছ মাংস থেকে, যেটা কীভাবে ভালো প্রোডাক্ট করে, কীভাবে ভালো মাছ হবে, কীভাবে মাংস হবে, তার এখন প্রতিদিন দেখবেন যে মাছের দাম হচ্ছে বাড়ছে, প্রতিদিন দেখবেন আপনি মাংসেরও দাম হচ্ছে। তো কীভাবে মাছ মাংসকে তৈরি করা যায় তার ওই সেন্টারটা আজকে হয়েছে। এবং ওখানে দেখছেন আদিবাসীরা, গরিব আদিবাসীরা তাদেরকে নিয়ে আসছে, নিয়ে এসে তাদেরকে ট্রেন করছে, ট্রেন করে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় হর্টিকালচার ফ্লোরিকালচার এগুলো করা যায়, সেগুলোকে শেখানো হচ্ছে, এবং শিখিয়ে তারা কিন্তু নিজে নিজে স্টাবলিশড হচ্ছে। আমরা কেন পারবো না? আমরা যদি ট্রেনিংটা হয়, কেন ট্রেনিংটা হয়? মানুষকে স্কিলটা ডেভেলপ করে এবং তাকে কর্ম ক্ষমতা বাড়িয়ে দেয়। তো আমরা যদি সেই ক্ষমতাটাকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মালদা কিন্তু বলে নাই। উত্তরবঙ্গে কিন্তু দেখবেন আম আছে, আনারস আছে, লিচু আছে, অনেক রকম ফল আছে, সেই ফল থেকে আমরা বাই প্রোডাক্ট করতে পারি এবং বাই প্রোডাক্ট করে আমরা আমাদের বেকারত্ব করতে পারি। আমি আশা করব এখানে আক্রান্ত যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগটা আজকে খুবই ভালো। দিল্লিতে আমাকে বলেছিল, প্রথমে আমি ভেবেছিলাম যে কি হবে, এখানে ইন্ডাস্ট্রিয়াল সাবমিট হবে, স্মল স্কেল ইন্ডাস্ট্রির কত এন্টারপ্রেনার্স আসবেন তারাকে। এখন আমাদের মনে হচ্ছে যে এখানে আগ্রহ বাড়ছে মানুষের, মানুষ কিন্তু চাকরি সরকারি চাকরির দিকে নজর দিচ্ছে না, মানুষ চাইছে আমার যাতে কর্মসংস্থান হয় আর আমার কর্মসংস্থানের সঙ্গে আমিও যাতে 10টা কর্মসংস্থান করতে পারি। ওই সময় কথা হচ্ছিল যে মালদায় ভালো যদি এডুকেশনাল হাব করতে পারে। হ্যাঁ, আগে আমরা ছোটোবেলায় দেখতাম প্রাইমারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়তাম, সেখান থেকে বড় হয়েছি, সেখান থেকে বড় হয়ে আর আজকে আজকে অনেক রকম ইংলিশ মিডিয়াম স্কুল এসছে, তারপর স্কুল হচ্ছে, অনেক টেকনিক্যাল কাজ এসছে, সেখান থেকে পড়াশোনা করে মানুষ কিন্তু শিখছে অনেক কিছু। আগে একটা আমার মনে আছে, বরকত সাহেব যখন রেলওয়ে মিনিস্টার হলে তখন বলতেন যে এখানে ইঞ্জিনিয়ার থাকলে তাদের নামে লিস্ট করো, আমাদের তাহলে তাদের চাকরি দেবো। আর আমরা খুঁজে বেড়াতাম যে পশ্চিমবাংলাতে কোথায় কোন ইঞ্জিনিয়ার পাওয়া যায়, আর এখন আপনাকে বলতে হচ্ছে না, আপনার দরজায় চলে আসছে আমি বিটেক, আমি এমটেক, আমি চাকরি চাই। তার মানে কি? পড়াশোনার উদ্যোগটা বেড়েছে, স্কোপটা কমে যাচ্ছে। আমরা যদি সেই স্কোপটাকে করতে পারি, ভালো কাজ করতে পারি, তাহলে কিন্তু অনেকখানি। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আশা করি এই ধরনের উদ্যোগ আকরাম ভাই আরও দেখ, আর যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের কাছে বলতে হবে হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই।
জীবনে হতাশ হওয়ার কিছু নাই। বড় বড় যদি আপনি শিল্পপতিদের করেন, বিশ্ববিখ্যাত শিল্পপতিরা, তারা কিন্তু অনেকে একটা গল্প অনেক শুনেছি যে খেতে পেত না, কি ইস্কনের মন্দিরে পায়ে হেঁটে যেত, ইস্কনের মন্দিরে খাবার খেত, সে আজকে বিশ্বের অন্যতম নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে শিল্পপতি। এরকম অনেক মানুষ আছেন, অনেক গরিব মানুষ আছেন, অনেক যারা নিজেকে দাঁড় করিয়েছে, আর নিজেদের সঙ্গে অনেক ছেলেদের দাঁড় করিয়েছে, বড় বড় ডেভেলপ করেছে আমাদের দেশের। তাই সবারই কাছে আহ্বান যে হোপলেস হয়ে কোনো লাভ নেই, আমরা যদি সঠিক লোককে এগাতে পারি আর সঠিক কাজ করতে পারি। সরকার এগিয়ে আসছে, সরকার এগিয়ে আসছে বিভিন্ন কাজের দিক দিয়ে, ব্যাংক এগিয়ে আসছে, জমি দিচ্ছে আপনাদের। এই যে ফুড পার্কের জন্য আপনারা যদি মনে করেন, তাহলে এখানে ফুড পার্ক করা হয়েছে, সেখানেও আপনারা কিন্তু আমের বা ফুড পয়সিংয়ের ইউনিটগুলোকে আপনারা বানাতে পারবেন। সেই বানার দিয়ে আপনারা যদি সরকারি স্ট্যাম্প নিয়ে বাজার যত করতে পারেন, সেটা সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যাই হোক।